ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় 5.8। স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের রেশ ছিল প্রায় 25 সেকেন্ড, তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, 2021 সালে ফেব্রুয়ারিতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় 6.3। দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়। এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্তে, ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় কম্পনের প্রভাব পড়ে। ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকেই বাড়ি ঘর অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। তবে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল। খবর লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক ছড়িয়ে আছে। যেসব জায়গায় কম্পন অনুভূত হয়েছিল সেই সব জায়গায় ফের চলাফেরা শুরু হয়েছে। এনসিএস সূত্রের খবর, তবে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে প্রায় 25 থেকে 30 সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল ও চীন অধিকৃত তিব্বতের সীমান্তে। উল্লেখ্য, 2022 সালে নভেম্বরও দিল্লিতে এবং উত্তর ভারতের অন্যান্য রাজ্যে বিশালভাবে ভূমিকম্প হয়েছিল, যার জেরে তার মাত্রা ছিল 5.4। সেইবারও ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালে, উত্তরাখণ্ডের জসিমঠ থেকে প্রায় 212 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এদিকে আজকের এই ভূমিকম্পে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।